আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেশের জনপ্রিয় বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা দিচ্ছে বিশেষ প্যাকেজ। ইউএস বাংলায় ভ্রমণ করলে বিশেষ ছাড় ছাড়াও মিলছে বিদেশে ফ্রি হোটেল সুবিধে। ঢাকা ট্রাভেল মার্ট 2018 উপলক্ষে এসব অফার দিচ্ছে ইউএস বাংলা। বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলা চলবে শনিবার পর্যন্ত। সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই মেলার উদ্বোধন করেন বিমানমন্ত্রী AKM শাহজাহান কামাল। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই মেলা। বিমান বিষয়ক পাক্ষিক বাংলাদেশ মনিটর 15তম বারের মতো এই মেলা আয়োজন করে। মেলার পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মেলায় ইউএস বাংলার এক্সিকিউটিভ মোহাম্মদ রফিকুল ইসলাম একটি অনলাইন পোর্টালকে বলেন, মেলা উপলক্ষে বিশেষ ছাড় চলছে। ইউএস বাংলায় ব্যাংকক ভ্রমণ করলে টিকেটের উপর 25% ছাড় দেওয়া হচ্ছে। যে যতগুলো টিকেটেই কিনুক না কেন, এই ছাড় সবার জন্যই প্রযোজ্য। আর সিঙ্গাপুর বা মালয়েশিয়া ভ্রমণ করলে 20% ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ এবং ঢাকা কলকাতা রুটে দেওয়া হচ্ছে 10% ছাড়। তিনি আরো বলেন, সিঙ্গাপুর মালয়েশিয়া ব্যাংককে দুটি টিকিট কিনলেই দু রাতের জন্য 3 তারকা হোটেলে সুবিধা পাচ্ছে তারা। এসব সুযোগ সুবিধা পেতে 5ই জুনের মধ্যে ভ্রমণ করতে হবে ইউএস বাংলায় আর মেলাতেই টিকিট কিনতে হবে। আয়োজকরা জানান, মেলায় বাংলাদেশ সহ 48টি প্রতিষ্ঠান, 5টি প্যাভিলিয়ন এবং 7টি স্টলে পণ্য ও সেবা প্রদর্শন করছে। থাকছে বিশেষ ছাড় এবং ভিসা প্রসেসিং ব্যবস্থা। প্রবেশ কুপনের ওপর মেলার শেষ দিন 24শে মার্চ সন্ধ্যায় 7:30টায় গ্র্যান্ড রাফেল ড্র অনুষ্ঠিত হবে। রাফেল ড্র বিজয়ীদের জন্য রয়েছে দেশ বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে রাত্রি যাপন, লাঞ্চ এবং ডিনার কুপন সহ বিভিন্ন পুরস্কার। মেলা চলাকালে হ্রাসকৃত মূল্যে বিমান টিকেট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজ সহ বিভিন্ন পণ্য ও সেবা উপস্থাপন করা হচ্ছে। কিন্তু সাধারণ জনগণ মনে করছেন ভিন্ন কথা। তারা বলছেন, ইউএস বাংলা দুর্ঘটনায় তারা যাত্রী হারিয়েছেন বলে মনে করেন আর সেই কারণেই এমন সুযোগ সুবিধা চালু করেছেন বলে মনে করেন তারা। এবং কিছু জনগণ হাসির ছলে বলছেন যে ইউএস বাংলা যে সুযোগ সুবিধা চালু করেছে, আগে তো হোটেল পর্যন্ত যেতে হবে, তারপরেই না হয় সুযোগ সুবিধা গ্রহণ করা যাবে, কিন্তু তার আগেই যদি বিমান দুর্ঘটনার কবলে পড়ে যাই তাহলে তো পুরো জীবনটাই বিপন্ন। বন্ধুরা, এই ভিডিওটি নিয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে তোমার মন্তব্যটা শেয়ার করো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।